হ্যালো সালামু আলাইকুম আব্দুর রহমান আবির ফ্রম চিটাগাঁও মেডিকেল কলেজ আজকে আমরা আমাদের এপিলিপসি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি প্রিভিয়াস এপিসোডগুলোতে আমরা এপিলেপসির নিয়ে আলোচনা করেছি তার মধ্যে পার্শিয়াল এপিলেপসি কী সেটা কীভাবে ডায়াগনোসিস করবেন কীভাবে বুঝতে পারবেন জেনারেলাইসড এপিলেপসি কীভাবে বুঝতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে খুবই একটি ইমার্জেন্সি কন্ডিশন যাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলে থাকি তা নিয়ে আলোচনা করবো তো আসুন শুরু করা যাক তো যখনই আপনি এপিলেপসির ম্যানেজমেন্ট নিয়ে থিঙ্ক করবেন আপনাকে কিছু কোয়েশ্চেন ইভালুয়েট করে নিতে হবে মনে মনে সাজিয়ে নিতে হবে সেটার প্রথমটা হচ্ছে যে আপনি এখন যে পেশেন্টটাকে নিয়ে ডিল করছেন সেটিকে আসলেই এপিলিপসির পেশেন্ট নাকি সিউডো এপিলিপসির পেশেন্ট যদি তিনি ট্রু এপিলেপসির পেশেন্ট হন তাহলে তার এপিলেপসিটা কেমন ধরনের সেটা কি পার্শিয়াল নাকি জেনারেলাইজড যদি সেটা পার্শিয়াল হয়ে থাকে তাহলে সেটা কেমন সিম্পল নাকি কি কমপ্লেক্স অর্থাৎ তার কনসাসনেস লেভেলটা কি অল্টারেশন হয়েছিল কি না দেন আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই এপিলেপসি বা সেইজারটার কম্পোনেন্টটা কোথায় যায় সেটা কি মোটরে ছিল অর্থাৎ সেটা কি কনভালশানে ছিল নাকি সেন্সরি ছিল অর্থাৎ তিনি কি কোনো হ্যালোসিনেশনে ভুগেছিলেন কি না অথবা কোনো সাইকোমোটর কন্ডিশন ছিল কি না অবশ্যই অবশ্যই আপনি যদি ডায়াগনোসিস করতে চান তাহলে আপনি একটি ইইজি করে নিতে পারেন যাকে আমরা ইলেকট্রো এনক্যাফালোগ্রাম বলে থাকি যা আপনার পেশেন্টের ব্রেইন এ কোনো ইলেকট্রোফিজিওলজিক্যাল অ্যাবনরম্যালিটি আছে কি না সেটা নির্দেশ করতে সাহায্য করবে দেন আপনাকে ঠিক করতে হবে যে এই পেশেন্টের কোনো অ্যানাটমিক্যালি লোকালাইজিং লেশন আছে কি না অর্থাৎ তিনি কি কোনো স্ট্রোকের পেশেন্ট কিনা অথবা তার ব্রেইনে রকমের টিউমার কোনো আছে কি না দেন আপনাকে দেখতে হবে এই পেশেন্টটার এই যে এপিলেপসিটা ডেভেলপ করেছে সেটা কি এডিওপ্যাথিক কন্ডিশন ছিল নাকি এটি সেকেন্ডারি বা সিমটোমাটিক এপিলেপসি হিসেবে শো করেছে অর্থাৎ অন্য কোনো ডিজিজ কন্ডিশন থেকে পেশেন্টের মধ্যে আছে কি না যেটা হতে পারে মেনিনজাইটিস হতে পারেন ক্যাফালাইটিস অথবা অন্য কিছু যখনই আপনি এই বিষয়গুলোকে নিয়ে মোটামুটি আলোচনা করে শেষ পর্যন্ত ডায়াগনোসিস করতে পারবেন যে আসলে এটি এই এপিলেপসি এটি পার্সিয়াল এপিলেপসি অথবা এটি অ্যাবসেন্স এপিলেপসি যখনই আপনি ডায়াগনোসিস করবেন তখনই সবার প্রথমে যে কথাটা আপনার মাথায় টোকা দিবে নাড়া দিবে সেটা হচ্ছে এই পেশেন্টের জন্য আপনি কোন ড্রাগটি ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করবেন এবং এটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় এপিলিপসি ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন আমরা করতে পারি তার মধ্যে একটু আগেই বলেছিলাম যে ইলেকট্রো ইনকাফালোগ্রাম করতে পারি ব্রেন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য এছাড়া ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা প্রায়ই সিটি স্ক্যান এবং এমআরআই এপিলেপসির জন্য করে থাকি এছাড়া আপনি কস্টাকে ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে থাকবেন যেটা এখানে দেওয়া আছে তো ট্রিটমেন্ট প্ল্যানি যখনই আপনি যাবেন তখন চারটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো আমি চারটা বিষয়ে আপনাকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি প্রথম বিষয়টা হচ্ছে কাউন্সিলিং তার অর্থ হচ্ছে যখনই আপনি এপিলেপসির পেশেন্ট নিয়ে ডিল করবেন তখন অবশ্যই আপনি অবশ্যই আপনি পেশেন্ট পার্টি অথবা পেশেন্ট যদি স্ট্যাবল থাকে তার সঙ্গে আলোচনা করে নেবেন তাকে তার ডিজিজটি সম্পর্কে বলবেন কারণ এটি সাধারণ কোনো ডিজিসের মতো না এছাড়া এর ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে বলবেন এর ট্রিটমেন্ট ডিউরেশন সম্পর্কে বলবেন কারণ এর ডিউরেশনটা দুই থেকে তিন বছর পর্যন্ত করাতে পারে আপনাকে পেশেন্টকে মাথা রাখা দিতে হবে যে তিনি যে রোগে ভুগছেন তার বেস্ট ট্রিটমেন্ট প্রোটোকল সম্পূর্ণ করার পরেও হয়তোবা তার এইটি পার্সেন্ট পর্যন্ত প্রবলেম কন্ট্রোল হতে পারে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে কন্ট্রোল নাও হতে পারে ওকে এছাড়া আপনি এটাও পেশেন্টকে জানাবেন যে তিনি চাইলেই তার ড্রাগটি সঙ্গে সঙ্গে অফ করতে পারবে না তার ড্রাগটা যখন অফ করার সময় আসবে তখন সেটা আস্তে আস্তে করে অফ করতে হবে এবং তার ডিউরেশন দুই থেকে তিন মাস পর্যন্ত করাতে পারে দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো একটি এপিলিপসির পেশেন্ট নিয়ে ডিল করবেন তখন অবশ্যই অবশ্যই আপনি মাথায় রাখবেন যে পেশেন্টটি কোনো হাইপোগাইসিমিয়ে নিয়ে এসেছে কিনা এবং সেক্ষেত্রে তার থায়ামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে এই জন্য আপনি হাই ডোজ গ্লুকোজ রেকমেন্ড করার আগে তাকে একশো থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম থাইমিন আইভিটি দিয়ে নেবেন কারণ আমরা জানি যে গ্লুকোজ ইউটিলাইজেশনে থায়ামিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অর্থাৎ গ্লুকোন দিয়ে আমরা এটিপি তৈরি করে থাকি আর এটিপি তৈরি করতে আপনাকে থায়ামিনে সাহায্য নিতেই হবে সেই ক্ষেত্রে থায়ামিনে যদি ডেফিসিয়েন্সি হয় এবং আপনি যদি তাকে হাই ডোজ গ্লুকোজ দিয়ে ফেলেন তখন তার নিউরোলজিক্যাল কিছু পাথ হয়ে ডিজেনারেশন হতে পারে এবং তিনি একটি স্পেশাল বা একটি মারাত্মক রোগী ভুগতে পারেন যাকে আমরা বলি ওয়ার্নি করসক অফ সিনড্রোম তো সেই ক্ষেত্রে আপনি যখনই যদি থিং করেন যে পেশেন্টে হাইপোগ্লাইসেমিয়াস কোনো ফিচার আছে বা হাইপোক্লাইসিমিয়া আছে তাহলে অবশ্যই অবশ্যই হাইডোজ গ্লুকোজ দেওয়ার আগে তাকে আপনি থায়ামিন রেকমেন্ড করবেন এখন আসা যায় ড্রাগসের কথায় তা আমরা অলরেডি জেনেছি যে ডিফারেন্ট টাইপসের এপিলেপসি রয়েছে তার মধ্যে পার্শিয়াল এবং জেনারেলাস্ট এটি দুটি ব্রড ক্যাটাগরি এবং পার্শিয়ালের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং জেনারেলিস্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে তো জেনারেলিস্টের মধ্যে দুইটি ক্যাটাগরি সম্পর্কে আপনাকে মাথায় রাখতে হবে একটি হচ্ছে অ্যাবসেন্স আর একটি হচ্ছে মায়োক্লোনিক সেইজার তো যখনই আপনি পার্শিয়াল এপিলেপসি নিয়ে কাজ করতে যাবেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে কোন ড্রাগটি চুজ করবেন বর্তমান কালে সবচেয়ে বেশি যে ড্রাগটি ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে পার্শিয় এপিলিপসিক ইউজ করা হচ্ছে এবং এর এফিকেসি সম্পর্কে এখন বেশি ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে ল্যামোট্রিজিন এছাড়া আগে আগে কার্বামজিপিন ইউজ করা হতো ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে এছাড়া সেকেন্ড লাইক ড্রাগ হিসেবে আপনি সোডিয়াম ভ্যালপ্রোয়েড ইউজ করতে পারেন যার অপর নাম হচ্ছে ভ্যালপ্রোয়িক অ্যাসিড এছাড়া জিনারেলাইস্ট এপিলিপসির ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগে আপনি সোডিয়াম ভ্যালপ্রয়েড বা ভ্যালপ্রোয়িক অ্যাসিড ইউজ করতে পারেন এবং সেকেন্ড লাইক ড্রাকে আপনি ল্যামোট্রিজিন ইউজ করতে পারেন অ্যাবসেন্ট সাইজারের ক্ষেত্রে প্রথম লাইন বা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ইথোসাক্সিমাইড ইউজ করে থাকবেন এবং সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে সোডিয়াম ভ্যালপ্রোয়েটকে গুরুত্ব দেবেন মায়াক্রনিক সিজারের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে সোডিয়াম ভ্যালপ্রয়েট এবং সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে আপনি ক্লোনাস জেপাম ইউজ করবেন আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ড্রাগগুলো সবই হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড ইফেক্ট খুবই 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 বেশি এছাড়া এদের লিথাল ডোজ এবং টক্সিক ডোজ এবং থেরাপিউটিক ডোজগুলো খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে যখনই আপনি এই ড্রাগগুলো প্রেসক্রাইব করবেন তখনই এগুলোর সাইড ইফেক্ট সম্পর্কে মাথায় রাখবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যত সম্ভব যতটুকু সম্ভব সবচেয়ে কম ডোজে কি আপনি কি এই এপিলেপসিটাকে কারেকশন করতে পারছেন কি না ওকে আচ্ছা এখন যদি আপনি দেখেন যে পেশেন্টটা ড্রাগ দেওয়ার সম সত্ত্বেও তাকে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড থার্ড লাইন ড্রাগ পর্যন্ত যাওয়ার সত্ত্বেও আপনি কোনোভাবে অথবা কম্বিনেশন থেরাপি ইউজ করেও কোনোভাবেই আপনি পেশেন্টের এই এপিলেপসিটাকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিকল্প বাধারায় যেতে হতে পারে সেক্ষেত্রে এপিলেপসি সার্জারি ওয়ান অফ দি ইম্পর্টেন্ট আপনার জন্য হতে পারে এছাড়া আমরা ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন করে থাকি এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে আপনাকে মাথায় রাখতে হবে যদি কোনো একটি পেশেন্ট ড্রাগ রেজিস্ট্যান্স এপিলেপসিতে ভুগে সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন ইউজ করে থাকি এটা সাধারণত একটি অপারেটিভ প্রসেস প্রসেসের মাধ্যমেই করা হয়ে থাকে অপারেটিভ প্রসেসের মাধ্যমে একটি মেশিন আপনার চেস্ট ওয়ালে সাব লাগানো থাকবে এবং সেখানে একটা ওয়ার থাকবে যে ওয়ারটা আপনার লেফট ভেগাস নার্ভে চলে যাবে যেটা আপনার নেগে আছে সেখানে গিয়ে সে ইম্পালস দিবে ইম্পালস দিয়ে আপনার এই সেইজারটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে তাহলে আমরা ভেগাল নার্ভ স্টিমুলেশনটা মনে রাখার চেষ্টা করব। এছাড়া একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে এই এপিলেপসি বা সেইজারকে কন্ট্রোল করতে কিটোজেনিক ডায়েট সাহায্য করে থাকে যদিও এই প্রচলনটা শুরু হয়েছিল আজ থেকে অনেক ব আশি বছর আগে তবু এখনও কিছু কিছু রিপোর্টে বা কিছু কিছু জার্নালে এটার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়ে থাকে তো আমরা জানি যে কিটোজেনিক ডায়েট মানে হচ্ছে কিটোন বডি ফর্মেশন করা হয়ে থাকে অর্থাৎ কিটোনোরিয়া করা হয়ে থাকে অর্থাৎ আমরা যদি ইন্ডিউস কিটোনোরিয়া করতে পারি সেক্ষেত্রে এই ইন্ডিউস কিটোনোরিয়ার সাহায্যে আমরা এপিলেপসিটাকে কন্ট্রোল করতে পারি কিছু কিছু ক্ষেত্রে এইটা সাধারণত ওই সকল পেশেন্টদের ক্ষেত্রে করা হয়ে থাকে যাদের ড্রাগ রেজিস্ট্যান্স রেজিস্টেন্স এপিলেপসি থাকে অথবা সার্জারির জন্য সে প্রপারলি তৈরি না ওকে তো কিটোজেনিক ডায়েটের মাধ্যমে আসলে কী করা হয়ে থাকে বডিগুলো সাধারণত দেখা যায় যে আমাদের এই এপিলেপসির যে ফ্রিকোয়েন্সি আছে বা সিভিরিটি আছে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে থাকে আচ্ছা আমি স্ট্যাটাস এপিলিক্স নিয়ে একটু পরে আলোচনা করছি আর সর্বশেষে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডোজ আমি একটু আগেই বলেছিলাম যে সাইকোটিক ড্রাগগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেদের সাইড এফেক্ট খুবই 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 বেশি যেহেতু এগুলো সবই ব্রড স্পেকট্রামে কাজ করে থাকে তাহলে আপনাকে এদের ডোজ সম্পর্কে যখনই আপনাকে চিন্তা করবেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে এদের ডোজটা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন না ডোজগুলো ইউজ করার সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো আসল কীভাবে করা যায় এটা একটু আলোচনা করে প্রাথমিক অবস্থায় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ফার্স্ট লাইন ড্রাগটাকে চুজ করতে পেরেছেন কি ফার্স্ট লাইন ড্রাগ চুজ করার পরে আপনি চেষ্টা করবেন সেটাকে থেরাপিওটিক ডোজ ইউজ করার এবং যদি তার সেইজার কন্ট্রোল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে করে ডোজটা বাড়ানোর চেষ্টা করবেন এবং এবং আপনি হায়েস্ট ডোজ ইউজ করবেন খেয়াল রাখবেন যেটা যাতে করে সেটা টক্সিক ডোজ পর্যন্ত না যায় অর্থাৎ ফার্স্ট লাইন ড্রাগ চুজ করলেন একেবারে মিনিমাম ডোজ দিলেন যদি সে ডোজেও কাজ না হয় আস্তে আস্তে করে ডোজ বাড়াবেন ডোজ বাড়াতে বাড়াতে ততক্ষণ পর্যন্ত বাড়াবেন যতক্ষণ পর্যন্ত না তার টক্সিক ডোজে চলে যায় এরপরেও যদি তার সেইজের কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আপনি নিউ ড্রাগ চুজ করবেন অর্থাৎ ফার্স্ট লাইন ড্রাগ যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি সেকেন্ড লাইন ড্রাগে দিকে যাবেন বাট আপনাকে মাথায় রাখতে হবে আপনি এখন ইচ্ছা করলেই ফার্স্ট লাইন ড্রাগটা অফ করে দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট লাইন ড্রাগ এবং সেকেন্ড লাইন ড্রাগ দুইটোই চালাতে হবে এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সেকেন্ড লাইন ড্রাগের ডোজটাকে আস্তে আস্তে বাড়াতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত তার এই পিলিপসি কন্ট্রোল হয় এবং আপনি একই সাথে তার ফার্স্ট লাইন ড্রাগটা আস্তে আস্তে করে কমাতে থাকবেন যাতে করে এটাকে উইথড্র করতে পারেন ওকে এভাবে আস্তে আস্তে আপনি কী করবেন ফার্স্ট লাইন ড্রাগটাকে স্টপ করে দিবেন এবং সেকেন্ড লাইন ড্রাগটা দিয়ে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যদি এমন হয় যে এখন তার সেকেন্ড লাইন ড্রাগ দিয়েও কন্ট্রোল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি থার্ড লাইন ড্রাগ ইউজ করতে হতে পারে এবং একইভাবে আপনাকে সেকেন্ড লাইন ড্রাগটাও স্টক করতে হবে অর্থাৎ আস্তে আস্তে করে ডোজ কমে কমিয়ে ইউজ করতে হবে এমন যদি হয় যে এখনও আপনি তা কন্ট্রোল করতে পারলেন না সেক্ষেত্রে আপনাকে কম্বিনেশন থেরাপিতে যেতে হবে অর্থাৎ একাধিক ড্রাগ ইউজ করার মাধ্যমে আপনি সর্বোচ্চ চেষ্টা উপায়ে সবচেয়ে কম ডোজে পেশেন্টকে সেজার কন্ট্রোল করার চেষ্টা করতে হবে ওকে এবং সেক্ষেত্রে আমি আগেই বলেছি যদি এগুলোও দিয়ে না হয় সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট কিছু চিন্তা করতে হতে পারে এবং তাও যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার ডায়াগনোসিস সম্পর্কে একটি সন্দেহ পোষণ করতে হবে তো আমরা মোটামুটি আমাদের ম্যানেজমেন্টটা বুঝেছি এখন আমরা একটা স্পেশাল কন্ডিশন নিয়ে আলোচনা করব যাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস এটা আবার কি এটা আসলে হচ্ছে যে এমন যদি হয় কোনো একটা পেশেন্টের সিজার শুরু হয়েছে এবং সেইজারটা কন্টিনিউ করতে 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 সেটা ফাইভ মিনিট ক্রস করে ফেলেছে তখন যে কন্ডিশনটা হয়ে দাঁড়ায় তাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস মনে রাখতে হবে যে এটা খুবই 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 খারাপ অবস্থা একটা এবং এই অবস্থায় আপনি যদি তাড়াহুড়ো করে ভালো একটা ডিসিশন না নিতে পারেন তাহলে হয়তো বা আপনি পেশেন্ট লুজ করতে পারেন এবং মনে রাখতে হবে যে স্ট্যাটাস এপিলেপটিকাসে সাধারণত পেশেন্ট টনিক ক্লনিক সেইজারই ভোগে ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি আমি আগেই বলেছি এবং এটা সাধারণত ট্রিটমেন্ট করা হয়ে থাকে বেঞ্চু দিয়ে যেটা আমরা জানি যে এটা কি করে সাধারণত গা বার অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে তো আমি একটু সিম্পল করে বোধ ট্রাই করি তো যখনই একটি পেশেন্ট আপনার কাছে আসলো এবং আপনি ধারণা করলেন বা আপনি কোনোভাবে তার কাছে ছিলেন যে আপনি ধারণা করলেন যে পেশেন্ট আসলেই স্ট্যাটাস অ্যাপিলিপটেসে ভুগতেছে সবার প্রথমে আপনি চেষ্টা করবেন যে তাকে আপনি কোনোভাবে হসপিটালাইজ করতে পারেন কি না এবং সর্বোচ্চ চেষ্টা করে তাকে হসপিটালাইজ করবেন হসপিটালাইজ করার পথ পরেই প্রথম যে ট্রিটমেন্ট প্রটোকল আপনি শুরু করবেন সেটা হচ্ছে একটা এবিসি ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি তার এয়ারওয়ে সিকিউর করবেন এবং সার্কুলেশন সিকিউর করবেন উইথ ইন্টিভিশনের মাধ্যমে অর্থাৎ তাকে অক্সিজেন দেবেন যদি পেশেন্টে হাইপোগ্লাইসিমিয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে হাইপোগ্লাইসিমিয়াটে স্লুট করে নিতে হবে অর্থাৎ যদি হাইপোগ্লাইসিমিয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে হাইপোগ্লাসিমিয়া ট্রিটমেন্টটি প্রদান করতে হবে দেন তাও যদি পেশেন্টের সেইজের কন্ট্রোল না হয় তাহলে আপনি তাকে আইভি বোলাস অর্থাৎ ইন্ট্রাভেনাস দিয়ে থাকে বেঞ্জো ডায়জাপিন দেবেন এবং এখানে সাধারণত ডায়াজেপাম বা লোরাজপাম ইউজ করা হয়ে থাকে এবং এটি আপনি আস্তে আস্তে করে ইউজ করতে থাকবেন এবং এটা যদি দিয়েও যদি আপনি পেশেন্টকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি পাঁচ থেকে দশ মিনিট পরে আবারও সেম ডোজ দেবেন যাতে করে তাকে কন্ট্রোল করতে পারেন যদি ভাগ্য খারাপ হয় এবং আপনি দেখলেন যে তাও পেশেন্টকে আপনি কন্ট্রোল করতে পারছেন না পেশেন্টের স্ট্যাটাস এপিলেপটিকাস কন্ট্রোল হচ্ছে না তাহলে দশ মিনিট পরে তাকে আপনি আইভি পেন ফেনাটোইন দেবেন অথবা ফার্স্ট ফেনাটোইন দিবেন মনে রাখতে হবে ফ্স্ট ফেনাটোইন আইভি ফেনাটোইনের থেকে বেশি ভালো কারণ এটা ব্রেন ক্রিয়েটেড করে না যেহেতু আমরা আইভিটি দেব সময় চলে গেল আপনি দেখলেন যে পেশেন্ট এখনও কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে এখন ডিফারেন্ট দিকে যেতে হবে আপনি এখন পেশেন্টকে আয় বারবিচুরেট কমা দিবেন অর্থাৎ ফেনো বারবিটল দিবেন এবং এটি দিয়েও যদি পেশেন্টকে কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি জেনে দিয়ে যাবেন সাধারণত আমরা প্রোপোফল দিয়ে থাকি প্রোপোফল দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত দেবেন যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের ই ইজিটা কী হয়ে যায় নর্মাল হয়ে যায় তাহলে এটি হচ্ছে আমাদের স্ট্যাটাস এপিলিপটিকাসের ম্যানেজমেন্ট প্রোটোকল সাধারণত এই প্রসেসটাই ইউজ করা হয়ে থাকে ডিফারেন্ট বইতে হয়তো বা ডিফারেন্ট প্রোটোকল ইউজ করা হতে পারে আমার কাছে এটাই বেস্ট লেগেছে তো মোটামুটি আমরা ম্যানেজমেন্ট প্ল্যান তার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস এপিল কাজ হলে সেটা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়ে আলোচনা করেছি তো এটা লাস্টের পেজ আমরা একটু এক্সট্রা আলোচনা করেছি যে ফেনাটোইন নিয়ে আলোচনা করেছি জাস্ট আপনি যদি দেখতে চান একটু দেখে নিতে পারেন চোখটা বলে নিতে পারেন তো আশা করি যে আপনাদের মোটামুটি এপিল বা সেইজার সম্পর্কে একটি ধারণা হয়েছে এবং এখন হয়তো বা আপনি পেশেন্টটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে একটু সাহস করে কিছু করতে পারবেন যদি আপনি জুনিয়র লেভেলে ডাক্তার হন তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন ধন্যবাদ